নমস্কার বন্ধুরা, অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি গাজর আর সুজি দিয়ে রাজকীয় স্বাদের শাহী গাজরের হালুয়া আপনাদের তৈরি করে দেখাবো। আপনারা হয়তো অনেক রকম ভাবে গাজরের হালুয়া তৈরি করে খেয়েছেন, আমি আজকে যেভাবে আপনাদের তৈরি করে দেখাবো এই ছোট ছোট টিপস গুলো ফলো করলে আপনাদেরটাও কিন্তু একই রকম স্বাদ হবে, আর যে স্বাদ সব থেকে হবে সেটা সেরা। আসুন তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটি শুরু করা যাক। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে 1 কিলো গাজর আগেই খোসাটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে এইভাবে গ্রেটারের ছোট অংশটা দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারাও কিন্তু অবশ্যই গ্রেটারের ছোট অংশটা দিয়ে গ্রেট করে নেবেন, তাহলে হালুয়াটা কিন্তু খুব সুন্দর হবে। যদি বড়টা দিয়ে গ্রেট করে নেন তাহলে কিন্তু হালুয়াটা অত সুন্দর হবে না। আর এখানে 1 কিলো গাজরের জন্য আমি নিয়েছি 100 গ্রাম সুজি। অবশ্যই 1 কিলো গাজরের জন্য 100 গ্রাম সুজি নেবেন। সুজির পরিমাণটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে হালুয়াটা অনেকটা সুজির হালুয়ার মতোই খেতে লাগবে। এবার আমি হালুয়া বানানোর জন্য গ্যাসের পরে বসিয়ে দিয়েছি একটি কড়াই। কড়াইতে দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে আমি প্রথমেই সুজিটা এই ঘিয়ের ভিতরে ঢেলে দেব। তারপর মিডিয়াম টু লো ফ্লেমে এই সুজিটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। মোটামুটি সুজিতে একটা হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে ততক্ষণ পর্যন্তই আমি সুজিটাকে ভেজে নেব। সুজিটা ভাজা হয়ে গেছে, এবার আমি সুজিটাকে অন্যটি পাত্রে নামিয়ে নেব। এবার ওই একই কড়াইতে আমি আবারও দিয়ে দেব 4 টেবিল চামচ ঘি। তবে ঘিটা যদি আপনারা অপছন্দ করেন কিংবা ঘি খেলে যদি আপনাদের কারো কোনো সমস্যা হয়ে থাকে, তবে সেক্ষেত্রে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে, এবার আমি এর ভিতরে দিয়ে দেবো গ্রেট করা গাজরটা। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এই গাজরটাকে আমি কড়াইতে 3 থেকে 4 মিনিটের মতো এইভাবে একটু নেড়ে চেড়ে নেবো। প্রথম অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে যাবেন না, তাহলে গাজর থেকে জলটা ছেড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু হালুয়াটা খুব বেশি ভালো হবে না। 3 থেকে 4 মিনিট বাদে যখনই দেখবেন যে গাজরটা এরকম হালকা ভাজা ভাজা হয়ে গেছে, তখনই এর ভিতরে অ্যাড করতে হবে স্বাদ অনুযায়ী একটু লবণ। আমি এখানে লবণটা ব্যবহার করছি, এতে করে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে আর গাজরটাও খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। তবে আপনারা যদি মিষ্টি কোনো খাবারে লবণটা অপছন্দ করেন তাহলে এখানে লবণটাকে স্কিপ করে যেতে পারেন। এবার লবণটাকে গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি 4-5 মিনিটের মতো গাজরটাকে রান্না করে নেব। 5 মিনিট বাদে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে কিন্তু আমি 5 মিনিটের ফাঁকে মাঝে মাঝে 2-1 বার একটু ঢাকাটা তুলে নেড়ে চেড়ে নিয়েছিলাম, যাতে করে নিচ থেকে ধরে না যায়। গাজরটা দেখুন আগের থেকে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আর বন্ধুরা, আমি কিন্তু বাড়িতে যখনই গাজরের হালুয়া করি এইভাবেই করি। গাজরের হালুয়া আপনারা হয়তো বা সবাই করতে পারেন, দেখানোর তেমন কিছুই নেই, তবু আমি যেভাবে করে থাকি বাড়িতে সেইভাবে একবার দেখিয়ে দিচ্ছি। এই সাধারণ ছোট ছোট ট্রিক্স গুলো ফলো করলে দেখবেন আপনাদের গাজরের হালুয়াটাও কিন্তু একটু অন্যরকম স্বাদের হচ্ছে খেতে, দারুণ লাগে খেতে। ঢাকাটা তুলে একটু বেশ কয়েকবার নেড়ে চেড়ে দেওয়ার পরে এবার আমি এর ভিতরে অ্যাড করব ভেজে রাখা সুজিটা। তারপরে অ্যাড করব 250 গ্রাম চিনি। আমি এখানে 1 কিলো গাজরের জন্য 250 গ্রাম চিনি ব্যবহার করছি, তবে আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই এখানে চিনিটা ব্যবহার করবেন। আর দুধ দেওয়ার আগে চিনিটা দিয়ে গাজরটা যদি একটু ভেজে ভেজে নেন তাহলে কিন্তু গাজরের কালারটা আরো সুন্দর হবে, এই জন্য প্রথমেই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। এবার চিনিটা আর সুজিটা গাজরের সঙ্গে একবার ভালো করে মিশিয়ে দেব। চিনি আর সুজিটাকে গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোয়ে রেখে আবারও 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে চিনিটাকে ভালোভাবে মেল্ট হতে সময় দেব। 3 মিনিট বাদে আবারও ঢাকাটা তুলে নিচ্ছি। চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, এই যে দেখুন গাজরটাও কিন্তু আরো অনেকটা নরম হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি গাজরের ভিতরে অ্যাড করব লিকুইড দুধ। আমি প্রথমে 1 কাপ মতো দুধ ব্যবহার করেছি, এবার 1/2 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি।
টোটাল 1 কিলো গাজরের জন্য আমি এখানে 1.5 কাপ মতো তরল দুধটা ব্যবহার করলাম। তবে আপনারা যদি চান এখানে গুঁড়ো দুধ উষ্ণ গরম জলে মিশিয়েও কিন্তু দিতে পারেন। দুধটা ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এবার আমি এর ভিতরে অ্যাড করব কিছুটা এলাচ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে অনবরত নেড়েচেড়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট আমি এইভাবে অনবরত নেড়েচেড়ে নিয়েছি। ঠিক এই পর্যায়ে আমি আবারো এর ভিতরে অ্যাড করব 2 টেবিল চামচ ঘি, 1 কিছুটা ড্রাই ফ্রুটস। প্রথমেই আমি কিছুটা পেস্তা কুচি দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা আমন্ড কুচি, আর দিয়ে দিচ্ছি কিছুটা কাজু। এই ড্রাই ফ্রুটস গুলো এবার আমি আবারো গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। তারপরে সবশেষে অ্যাড করব কিছুটা গুঁড়ো দুধ। আমি এখানে 1/2 কাপের মতো গুঁড়ো দুধ ব্যবহার করলাম। এভাবে একটু গুঁড়ো দুধ দিয়ে দেখবেন যে গাজরের হালুয়ার স্বাদটাই কিন্তু বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে। ঘি আর গুঁড়ো দুধের সমন্বয়ে এই স্বাদটা একেবারে ডবল হয়ে যায়। এতে করে গুঁড়ো দুধটা কিন্তু খুব বেশি গলে গলেও যাবে না, একটু গোটা গোটা থাকবে, আর মুখে পড়লে ঘি আর গুঁড়ো দুধের সাথে একটা মেলবন্ধনে মাওয়া মাওয়া খেতে লাগবে। সব কিছুই আমার ভালো করে মেশানো হয়ে গেছে। আমার গাজরের হালুয়াটা কিন্তু প্রায় কমপ্লিট, আর একটুখানি হলেই হয়ে যাবে। বন্ধুরা, গাজরের হালুয়াটা একেবারে কমপ্লিট। এই যে দেখুন, কড়ার গাটা কিন্তু ছেড়ে ছেড়ে দিচ্ছে, আর এইভাবে একটু চেপে ধরে দেখবেন যে এর ভিতর থেকে কিন্তু ঘিটা অলরেডি ছেড়ে দিয়েছে। এই যে দেখুন, এবার আমি গাজরের হালুয়াটা অন্য একটি পাত্রে নামিয়ে নেব। আমার হালুয়াটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর কালারটা কিন্তু একই রকম আছে। একটা প্লেটে পরিবেশন করার পরে উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস আমি এইভাবে ছড়িয়ে দেব। তো বন্ধুরা, আশা করছি একদম নতুন ধরনের এই গাজরের হালুয়া রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা, যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসছি এরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।